রানের বন্যা এবার প্রতিপক্ষকে গুড়িয়ে দিল অস্থিকান্দার রাজার জিম্বাবুয়ে। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে রেকর্ডের পাতা একেবারে তস নস করে দিল রাজারা। বিশ্ব রেকর্ড, সেই সাথে অস্থিকান্দার রাজার কল্যাণে এবার লজ্জার একটা রেকর্ড থেকে নাম কাটা পড়লো বাংলাদেশের। ইতিহাস গড়ার দিনে জিম্বাবুয়ের ব্যাটিং মহাকাব্য নিয়ে বাকিটা শুনবো এ প্রতিবেদনে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রেকর্ড গড়ে বসলো জিম্বাবুয়ে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গাম্বিয়াকে পেয়ে মেরে তুলোধুনো করলো সিকান্দার রাজা, মারো মানে ক্লাইভ মাদান্ডেরা। অধিনায়ক রাজা 43 বলেই করলেন 133 রান, 15 ছক্কার সাথে হাঁকালেন 7-4। স্কোরবোর্ডে সংগ্রহ 4 উইকেটে 344, যা আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তারা পেছনে ফেলেছে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা 314 রানকে। নাইরোবিতে আজ আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান ব্যানেট ও মারোমানি 5.4 ওভারের ছুটিতেই যোগ করে 98 রান। 19 বলে 62 রান করে থামেন মারোমানি। ব্যানেট আউট হয়েছেন 26 বলে 50 রান করে। 4 নম্বরে নেমে রীতিমতো তাণ্ডব চালান অধিনায়ক সিকান্দার রাজা। 19 বলে 50 তুলে আরও আক্রমণাত্মক এই ডানহাতি। 33 বলে ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি, অর্থাৎ 50 থেকে সেঞ্চুরিতে যেতে তার লেগেছে মাত্র 14 বল। সেঞ্চুরির পরও চলেছে তার ঝড় তুফান। শেষ পর্যন্ত 43 বলে 7-4 বিপরীতে 15 ছক্কায় 133 রানে অপরাজিত ছিলেন জিম্বাবুয়ের রাজা। শেষ দিকে তাকে সঙ্গ দেওয়া রায়ান বার্ল 11 বলে 25 ও ক্লাইভ মাদান্ডে 17 বলে অপরাজিত ছিলেন 53 রানে। তবে এক ডজনের বেশি ছক্কা মেরেও ইনিংসের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা নিজের করতে পারেননি রাজা। 15 ছক্কা হাঁকিয়ে তার অবস্থান 3 নম্বরে। তার 133 রানের ইনিংসটি আন্তর্জাতিক টি টোয়েন্টির চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। রেকর্ডের চূড়ায় উঠতে না পারলেও সিকান্দার রাজা আজ যা করেছেন তা মনে রাখবে গাম্বিয়ার বোলাররা। রীতিমতো ছেলে খেলা বলতে যা বোঝায় তাই করেছেন জিম্বাবুয়ের দলপতি।